শহরে তারকা সমাবেশ, হাজির মুম্বাইয়ের সেলিব্রিটিরা। সপ্তমীর সন্ধ্যে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, উৎসবের আনন্দে মেতেছে শহরবাসী, আর সেই উন্মাদনায় পিছিয়ে নেই তারকারাও। নাকতলা উদয়ন সংঘ, সপ্তমীর সন্ধ্যে থেকেই পুজো জমজমাট, হাজির টলিউড ও বলিউডের তারকারা। পুজোর আনন্দে মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নানা পাটেকর। পাড়ার পুজোয় সামিল অভিনেত্রী অপরাজিতা আঢ্য, মেতে উঠলেন ঢাকের তালে। সপ্তমীর সকালে গলফ্রেনের একটি পুজোয় সস্ত্রীক উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সব মিলিয়ে তারকাময় শহরের পুজো। ঘুরতে যাওয়ার আনন্দ নিমেষে উঠাও, পরিবর্তে মুখে উদ্বেগ ও আতঙ্কের ছাপ। ঘূর্ণিঝড় ফিলিং দুরন্ত গতিতে আছড়ে পড়তে পারে ওড়িশা উপকূলে। আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তায় ভ্রমণ পিপাস্য বাঙালির মুখ ভার। অনেকেই বহু ঝক্কি ঝামেলা পেরিয়ে পুজোর সময় পুরী ঘুরতে যাওয়ার ট্রেনের টিকিট কেটেছিলেন। ভেবেছিলেন এবারে পুজোটা পুরীর সমুদ্রের পাড়ে কাটাবেন, কিন্তু হঠাৎই পিলিনের আগমনে আনন্দ বিলীন। হাওড়া থেকে পুরীগামী ট্রেন ধরতে শুক্রবার অনেকেই পৌঁছে গিয়েছিলেন স্টেশনে। সেখানেই জানতে পারেন ঘূর্ণিঝড় পিলিনের কথা, তার বিপদের কথা। শেষ পর্যন্ত প্রাণের ভয় আর পুরী না গিয়ে স্টেশন থেকেই বাজার মুখে ঘরে ফেরার পালা। তবে এর উল্টো ছবিও আছে। পিলিনের আশঙ্কা সত্ত্বেও ভয়কে জয় করে একটি বারের জন্য পুরী ঘুরে আসতে অনেকেই আবার চেপে পড়েছেন ট্রেনে। রাতের পুরী প্যাসেঞ্জার, খড়গপুর খুরদা রোড প্যাসেঞ্জার, রৌরকেল্লা পুরী প্যাসেঞ্জার বাতিল করেছে রেল। আরও একাধিক ট্রেনও বাতিল করা হতে পারে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। গন্ধ আর ঢাকের তালে জমজমাট মুম্বাই। মুম্বাইয়ে ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম জুহুর নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব, যা মুখার্জি বাড়ির পুজো বলে পরিচিত। প্রতি বছরের মতো এবারও পুজোয় সামিল পরিবারের সদস্যরা। সপ্তমীর সকাল থেকে ব্যস্ত মুখার্জি বাড়ি। সকাল সকাল হাজির অভিনেত্রী কাজল, ব্যস্ত থাকায় অনুপস্থিত রানী। সকালেই আসেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কাজল রানীর তুতো ভাই, বলেন পুজো মানেই স্পেশাল, পুজো মানেই বাড়ির লোককে কাছে পাওয়া। জুহুর এই পুজোর পাশাপাশি জমজমা দিয়ের নগরের পুজো। অন্যদিকে লোক টানছে লোখণ্ডওয়ালা দুর্গোৎসব। পুজোর আনন্দে বাসিন্দাদের সঙ্গে শরিক গায়ক অভিজিৎ, মাতলেন ঢাকের তালে। শারদোৎসবে মাতোয়ারা রাজধানী, যমুনার পাড়েও ঢাকের তালে মাতোয়ারা বাঙালি। করলবাগ, দিল্লির ব্যস্ত এই এলাকাও এখন দুর্গাপুজো উপলক্ষে জমজমা। করলবাগ পুজো সমিতির এই পুজো এবার পা দিল 71তম বছরে। প্যান্ডেলের থিম বাইরে থেকে গ্রাম বাংলা, ভিতর থেকে রাজবাড়ি। প্যান্ডেলের বাইরে নির্মিত এই বিশালাকায় গরু পুজো দেখতে আসা দর্শনার্থীদের কাছে আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। পুজো কটা দিন প্যান্ডেলে সময় কেটে যায় এখানকার বাঙালিদের, চলে খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান। করলবাগে চারটি দুর্গাপুজো হয়। এখানকার বেশিরভাগ সোনার দোকানের কারিগরই বাঙালি। দুর্গাপুজো উপলক্ষে তারাও মেতে ওঠেন আনন্দে। প্রবাসী উপভোগ করেন বাঙালির সবচেয়ে বড় উৎসবের স্বাদ।